Hi everyone, welcome to S.D Art. আজ আমি একটা অন্যরকমের এক্সপেরিমেন্ট করব ড্রয়িং নিয়ে। একটাই ড্রয়িং আমি তিনবার তিন রকম টাইমে আঁকব। দেখা যাক কেমন হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা খোপ করেছি, একটা 10 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড। তো এর জন্য আমি স্কেচ পেন্সগুলো ইউজ করব। অ্যান্ড তো আমি এখানে এই ফোনটাতে টাইমার সেট করে নিয়েছি, তো এটার রানিং টাইমটা তোমরা স্ক্রিনেই দেখতে পাবে, বড় করে আমি দেখাবো, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো আর দেরি না করে শুরু করা যাক। আমি টাইমার সেট করে দিয়েছি এবং এটা স্ক্রিনে রানও করছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি এই ছবিটা আঁকছি। যেহেতু 10 মিনিটটা আমার কাছে মনে হচ্ছে যেন অনেকটা টাইম, তাই আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, তারপরে স্কেচ পেন্সগুলো ইউজ করব। তো চলো আস্তে আস্তে দেখা যাক কতদূর কেমন হয়। পেন্সিল দিয়ে আঁকাটা হয়ে গেছে, এবার একটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি আউটলাইনটা করে নিচ্ছি, তারপরে আমি ভেতরটা কালার করব। এবার আমি আস্তে আস্তে পুরো বডিটা কালার করব, ব্লু করছি, দেন বাকিগুলো করব।
তোমরা তো বুঝতেই পারছো আমি কি আঁকছি, অগি আঁকছি। অ্যান্ড এটা আমার খুবই ফেভারিট একটা কার্টুন ক্যারেক্টার, ছোটোবেলায় অনেক দেখতাম, ইভেন আমি এখনও দেখি, আমার খুব ভালো লাগে অগি অ্যান্ড দ্য ককরোচেস। তো যাই হোক, দেখো 10 মিনিটে কেমন হয়, তারপর বাকি টাইমগুলো দেখবো। যে এটা অলমোস্ট হয়ে এসেছে আর এখনও টাইম বাকি আছে কিছুটা, তো আমার এটা হয়ে গেছে অলমোস্ট। তোমরা দেখতেই পাচ্ছো যে কেমন হয়েছে 10 মিনিটে, বাট এখনও 10 মিনিটটা পুরোপুরি শেষ হয়নি, 10 মিনিটসের এখনও কিছু সেকেন্ড বাকি আছে। যেহেতু 10 মিনিটটা অনেকক্ষণ টাইম, তাই আমি একটু ধীরে সুস্থেই করলাম, বাট তাও দেখলাম যে খানিকটা টাইম রয়ে গেছে, তা আমি এবার টাইমারটা অফ করে দেবো, তুই আমি নেক্সটটা স্টার্ট করবো। টাইমার অফ করে দিয়েছে, এবার আমি নেক্সটটা স্টার্ট করছি। আবার আমি টাইমার সেট করে দিয়েছি 1 মিনিট, অ্যান্ড সেটা স্ক্রিনে রান করছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু 1 মিনিটটা অতটাও বেশি সময় নয়, তাই আমি ডাইরেক্ট স্কেচ পেন্স দিয়ে আঁকছি, পেন্সিল দিয়ে আর আঁকছি না, কারণ অনেকটা টাইম লেগে যাবে। তো আমি স্কেচ পেন দিয়ে এঁকে তারপর ভেতরটা চেষ্টা করবো কালার করার। দেখা যাক 1 মিনিটে কতক্ষণ হয়, কী হয়, কেমন হয়, দেখো, দেখতে থাকো। ওয়ান মিনিট তো প্রায় শেষ হয়ে এসেছে, আর কয়েক সেকেন্ড, 6, 5, 4, 3, 2, 1, টাইম শেষ হয়ে গিয়ে বেল বেজে উঠেছে, অ্যান্ড আমার এইটুখানি হয়েছে 1 মিনিটে। তো 10 মিনিটে পুরোটা হয়ে গেছিলো, বাট 1 মিনিটে এত পর্যন্ত হলো। এবার দেখা যাক 10 সেকেন্ডে কী হয়, ওটা তো আরও কম সময়, খুবই এক্সাইটেড। স্টার্ট করে দিচ্ছি 10 সেকেন্ড, অ্যান্ড টাইমার সেট করে দিয়েছি, টাইমার প্রায় শেষ হতে চললো, 5, 4, 3, 2, 1 অ্যান্ড শেষ। আবারও টাইম শেষ হয়ে গিয়ে টাইমার বেজে উঠলো, অ্যান্ড দেখো খুবই তাড়াহুড়ো, খুবই খুবই তাড়াহুড়ো 10 সেকেন্ডে, তাও কিছুটা হয়েছে, তফাতটা কতখানি 10 মিনিট আর 10 সেকেন্ডসের মধ্যে, তো একদমই প্রপার তো হয়ইনি, আর ভেতরেও কিছু কালারও করা হয়নি। যাই হোক, যেমন হলো এটা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবে না, সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আজকের মতো টাটা।